আজকে যদি আমি মৃত্যুবরণ করি আমি কিন্তু যাওয়ার আগে যে কাফনের কাপড়টি কিনবো সেটিও কিন্তু একজন ভক্তা হিসেবে আমি ক্রয় করবো, কিংবা যে শিশুটি এখনো জন্মগ্রহণ করেনি যদি মাতৃগর্ভে রয়েছে সেও কিন্তু তার মায়ের মাধ্যমে বিভিন্ন জিনিস ভোগ করছে প্রতিনিয়ত, তাহলে সেও কিন্তু একজন ভোক্তা। ক্রয় রসিদ অবশ্যই গ্রহণ করবে, এটা একটি বড় প্রমাণও যে আমাকে সে দিতে বাধ্য, একজন ব্যবসায়ী খরচা দিতে বাধ্য, আমি যে পণ্যটি ক্রয় করছি সেই পণ্যের ক্রয়ের এগেনস্টে। এবং তৃতীয় যেটি রয়েছে, পণ্য বা সেবা সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারিত হওয়া যাবে না, এবং বিজ্ঞাপন না বুঝে পণ্য ক্রয় করা যাবে না। আগে বুঝতে হবে, বললো যে 50% ডিসকাউন্ট, তারপর নিচে ছোট্ট করে লেখা নির্দিষ্ট ডিজাইনের উপর, তো এটা কিন্তু আমি ভোক্তা হিসেবে দেখতে হবে। আমি গেলাম খুব ঘোরাঘুরি করে একটা হয়তো প্রোডাক্ট পছন্দ করলাম, কাউন্টারে নেওয়ার পরে না এটা তো নতুন পণ্য, আমি তো নির্দিষ্ট ডিজাইনে করেছিলাম, তো এটা আমাদেরকে দেখতে হবে। আমরা প্রথমে বলেছি যে ভোক্তা শব্দটির অর্থ অনেক বেশি, অনেক ব্যক্তি অনেক বেশি, তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী আমাদের বা আমরা যারা ভোক্তা রয়েছি তাদের এই অধিকার সংরক্ষণের জন্য কিন্তু মূলত এই আইনটি সরকার প্রণয়ন করেছে, এবং বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে আজকে ভোক্তাদের সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে, এবং অধিদপ্তর প্রতিনিয়ত তাদের টোটাল আমাদের 73টি কার্যালয় রয়েছে, আপনারা অবগত রয়েছেন। আমাদের এই প্রধান কার্যালয় ছাড়াও 8টি বিভাগীয় কার্যালয় রয়েছে 8টি বিভাগে, এছাড়া আমাদের আরো 64টি জেলা 64টি কার্যালয় রয়েছে। আপনি যে সৌদি আরব থেকে জমজমের পানি এদেশে নিয়ে আসছেন, এটি নিয়ে আনছেন কিভাবে? আপনাকে সৌদি আরব সরকার কি অনুমতি দিয়েছে? দিয়েছে যে আপনি যখন পিলগ্রিমেজ হবেন, আপনি যখন ওমরাতে যাবেন বা হজে যাবেন, তখন আপনি এক বোতল পার পার্সন এক বোতল আনতে পারবেন, সেটি কিনে আনবেন। সৌদি সরকার কিন্তু আপনাকে ব্যবসা করার উদ্দেশ্যে এই পানি আপনার কাছে বিক্রি করে নেয়, আপনার কাছে বিক্রি করেছে চ্যারিটির জন্য, এটি মনে রাখতে হবে। প্রথমত আমি আসলে যেটি বলবো যে ব্যবসায়ের যে মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসার যে মৌলিক বিষয় আসে এগুলোতে কিন্তু আমরা যাব না, এগুলো আপনাদের বিষয়। আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনি ভোক্তার কাছে একদমই খাঁটি জিনিস পাঠাবেন, সেটি পাঠাতে গিয়ে দুইটা নষ্ট হয়ে গেছে, সেটার বিচার দিলে আমরা কিন্তু বিচারের জন্য আসি, বিচার কিন্তু ই হবে না, কিন্তু ওই দুইটা জিনিস যাতে খারাপ না হয়, এখানেই আপনার আসলে এফিসিয়েন্সি, আপনার ইফিকেসি, আপনি কত চমৎকারভাবে ভোক্তার কাছে নষ্ট না হওয়া জিনিস পৌঁছাতে পারেন, আর যদি নষ্ট হয় সেক্ষেত্রে ওই জিনিস আপনাকে ফেরত নিয়ে আসতে হবে, আপনার আগেই হিসাব করতে হবে। এই পলিসি আপনার, এই পলিসি আমরা বলে দিব না, হ্যাঁ এই পলিসি একদমই আপনার একান্ত। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। পবিত্র জমজমের পানি রিয়াজুল জান্নাত নামে চাইনা হাউস বিক্রি, আদৌ খেজুর সহ অন্যান্য পণ্য বিক্রয়কারী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত আজকের এই মত বিনিময় সভা গত 4 জানুয়ারি অর্থ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিল, এবং অনলাইনে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপনে বলা হয়েছিল যে পবিত্র জমজম কূপের পানি বিক্রি করা হয়। এছাড়া এখানে আরেকটি লোভনীয় অফার দেওয়া ছিল, সেটি হচ্ছে রিয়াজুল জান্না নামে পবিত্র জায়নামাজ বিক্রি করা হয়। এই রিয়াজুল জান্না এই নামটি আমাদের মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সেন্টিমেন্টের সাথে জড়িত। আপনারা একটু আগেই দেখলেন যে আমাদের আইন যখন পর্যালোচনা করা হলো সেখানে 44 ধারা বলা হলো যে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করা যাবে না, যদি এটি করা হয় সেক্ষেত্রে 1 বছর কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তো আমাদের যে অভিযানে আমরা যেগুলো পেয়েছিলাম সেই সম্পর্কে আমি একটু সিনপসিস বলি। সেটি পবিত্র জমজম কূপের পানি, এই পানির বৈধ সোর্স ছাড়া বিক্রি করা যাবে না মর্মে গত বছর জানুয়ারি মাসে একটি সভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এবং এই সভার আলোকেই মূলত একটি সিদ্ধান্ত হয়েছিল। সেটি বাইতুল মোকাররম মসজিদ মার্কেটের সম্মানিত ব্যবসায়ীজন আছেন যে যিনারা এটি কার্যকর করেছেন, এবং তারা একটি চিঠিও অধিদপ্তরকে দিয়েছেন যে তারা বৈধ সোর্স ছাড়া এইরকম কোনো পানি বিক্রি করবেন না। এবং আমাদের কাছে তথ্য ছিল সেটি এইরকম যে হয়তো 5 লিটার পানি নিয়ে এসে 1 গ্যালন অথবা 1 ড্রামের ভিতর ভর্তি করে সেই ড্রাম থেকে 230 মিলিলিটার 100 মিলিলিটার অথবা 1 মিলি
এক লিটার এইরকম বিভিন্ন বোতলে ভর্তি করে সেগুলো আবার বিক্রি করা হয় উচ্চ মূল্যে। এটি অনৈতিক কাজ। এছাড়া রিয়াজুল জান্নাহ নাম দিয়ে যে জায়নামাজ বিক্রি করা হয়, সেটি তথ্য আমরা যেটি পেয়েছিলাম যে পবিত্র মদিনা শরীফ থেকে যদিও এই প্রোডাক্টটি তৈরি করা, কিন্তু যারা তৈরি করেছেন সেই কোম্পানি রিয়াজুল জান্নাহ নাম দেয় না। তাহলে রিয়াজুল জান্নাহ নাম কারা দেয়? যারা এখানে বিক্রি করেন বাংলাদেশে এসে, এই প্রতিষ্ঠানটি নিজেরাই ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো এই নামটি ব্যবহার তারা করেছে, যেটি অনৈতিক এবং আইন বিরোধী। এছাড়া সেখানে আমরা অভিযানে যেটি পেয়েছিলাম যে অলিভ অয়েল 2022 সালে সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে, এইরকম অলিভ অয়েল তারা বিক্রির জন্য স্টোর করে রেখে দিয়েছেন কার্টনকে কার্টন। এবং সেখানে আমরা পাশে দেখেছিলাম মেয়াদের জন্য খেজুর, এবং কিছু খেজুরের কার্টনের গায়ে দেখলাম আমরা প্যাকেটজাতকরণের তারিখ দেওয়া ছিল এবং মেয়াদের জন্য তারিখ দেওয়া ছিল, কিন্তু কিছু কিছু কার্টনের গায়ে প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদের জন্য কোনো তারিখ দেওয়া ছিল না। এবং যেই কার্টনগুলোতে প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদের জন্য তারিখ দেওয়া ছিল না, সেইগুলোর ভিতরেই মূলত এই পচা খেজুর যেগুলো নষ্ট হয়েছে সেই খেজুরগুলো পাওয়া গিয়েছিল। এবং দুইটি ফ্রিজ আমরা দেখলাম, ফ্রিজে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী সংরক্ষণ করা রয়েছে এবং সেগুলো পচে গিয়েছে, নষ্ট হওয়া খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী। আমরা যখন তাদের জিজ্ঞেস করলাম যে এই খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী ফ্রিজে সংরক্ষণ করেছেন কেন, এইগুলো যেহেতু পচে গিয়েছে, তো মালিক পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের যে এগুলো নিজেরা খাওয়ার জন্য না বা বিক্রি করার জন্য না, এগুলো গরিব অসহায় মানুষদের কাছে তারা বিলিয়ে দিবে, এই জন্য ওনারা রেখেছেন, যেগুলো গ্রহণযোগ্য উত্তর আমাদের কাছে মনে হয়নি। এছাড়া আমরা আরেকটি বিষয় দেখলাম যে বৈধ আমদানিকারক ছাড়া বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী সেখানে বিক্রি করার জন্য সংরক্ষণ করা ছিল, যেগুলোর গায়ে কোনো আমদানিকারকের স্টিকার ছিল না, ফলে এগুলো যে আসলে নকল কিনা সেই বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। এমনটা হতে পারে যে চক বাজার থেকে নিয়ে আসা হয়েছিল, দেশের অভ্যন্তরে তৈরি, কিন্তু দেওয়া ছিল বিভিন্ন দেশের নাম। এখন আমি যে কথাগুলো একটু বলি, সেটি নতুন আরেকটি ভিডিও মহাপরিচালক মহোদয় গতকাল আমাকে ফরওয়ার্ড করেছেন, সেখানে আমি দেখলাম যে লেখা আছে যে পবিত্র গাবার গিলাপে ব্যবহৃত আতর বিক্রি করা হয়। এই যে ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করে এই যে ব্যবসা করছেন, গাবার গিলাপে যে আতর ব্যবহার করা হয় সেই আতর কি আপনি বিক্রি করছেন? আপনি কি নিশ্চিত বলতে পারবেন? এভিডেন্স আছে আপনার কাছে? আমার মনে হয় না। এগুলো মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করা হচ্ছে একসাথে। এবং সমস্যা যেগুলো হয় যে বিভিন্ন অনলাইন পেজ খুলে এই ব্যবসাগুলো পরিচালনা করা হচ্ছে, তাদেরকে যখন আমরা ট্রেস করি তখন তাদের যেহেতু স্থায়ী কোনো ঠিকানা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফলে তাদেরকে আমরা ধরতেও পারি না, এবং তাদের কোনো ডিবি আইডি ডিজিটাল কমার্স আইডেন্টিফিকেশন যে নাম্বার তাদের কথা ছিল, রেজিস্ট্রেশন করার কথা ছিল, সেটিও তাদের নেই, ফলে তাদেরকে আইনের আওতায় অনেক সময় নিয়ে আসা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যেটি হয় সেগুলো আমরা দেখি যে সময় মতো অনেক সময় তারা পণ্য ডেলিভারি দেয় না, একটি পণ্য দেওয়ার কথা থাকলেও যে পণ্যটি অর্ডার দেওয়া হচ্ছে সেই পণ্য না দিয়ে অন্য প্রোডাক্ট দেওয়া হয়, অনেক সময় মেয়াদের জন্য প্রোডাক্ট সরবরাহ করা হয় এবং ওজনে অনেক সময় কম দেওয়া হয়, অনেক সময় এক্সপায়ারি প্রোডাক্ট সেগুলো ডেলিভারি দেওয়া হয়। এইরকমভাবে এই অনলাইন ভিত্তিক যে পেজ খুলে যারা ব্যবসা করছেন গ্রাহকের সাথে কাস্টমার সাথে প্রতারণা করে যাচ্ছে। তো আজকের এই মত বিনিময় সভার মাধ্যমে যারা এই সকল অবৈধ ব্যবসার সাথে জড়িত আশা করি তারা সচেতন হবেন এবং ভবিষ্যতে কাস্টমারদেরকে যে যথাযথ পণ্য বা সেবা দেওয়ার কথা সেটি প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।